হ্যাঁ, ছেলেদের ভীষণ সমস্যা যেটা হয়, ছেলেরা কি করবে হাতটা নিয়ে ভেবে পায় না। হাতটা কোথায় দাঁড়ালেই বা কোথায় রাখবো, বসলেই বা কোথায় রাখবো, সেটা তারা ভেবে পায় না। ম্যাক্সিমাম হাতে একটা কিছু থাকলে বাঁচা যায়, যে হাতে এটা আছে এটা ধরে আমি বসেছি। কিন্তু যদি না থাকে তখন কি করা হচ্ছে, তখন হচ্ছে যে জাস্ট বসো, পাটা ক্রস করো, এইভাবে বসো, কিন্তু এইটা করো না, এইভাবে বসো। আর হচ্ছে স্ট্রেট বসো, ডোন্ট স্লাউচ। তুমি যদি স্লাউচ করো না, তাহলে হচ্ছে তোমার এনার্জি লেভেলটা তোমারও ডাউন হয়ে গেল, যে তোমার সঙ্গে কথা বলছে তারও কিন্তু আর এনার্জি থাকবে না। ওই জন্য সিট স্ট্রেট, আর লুক স্ট্রেট ইনটু হিজ আই, আই কন্ট্যাক্ট খুব 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 ইম্পর্টেন্ট। কারণ তুমি যার সঙ্গেই কথা বলছো, তুমি যদি তাকিয়ে কথা না বলো, তাহলে ওটা ধরে নেওয়া হয় যে কনফিডেন্স লেভেল কম। হ্যাঁ, এগুলো হয়তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু কজন প্র্যাকটিস করো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিসিং দ্যাট। তাহলে আমরা কি কি মনে রাখছি? প্রথম আমরা হচ্ছে যে আমরা কি ড্রেসিং সেন্স কি পরে যাব সেটা আমরা ভাববো, সেটা ভাবতে হবে। সেটা শুধু মায়ের উপরে ছেড়ে দিলে হবে না, সকালবেলা উঠে দেখলে হবে না যে ইস্ত্রি করা নেই। আগের দিন মেন্টালি ভাবো, আমি বলছি না